ডাক দিলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অপরাধীর গলাশুরের উপর At least it was in presence of the police this has happened. So since there is no slow motion, it is very evident that they were there or the constitutional machine is filling here. So the attack took place in front of police. Right. তো স্বাধীনতা দিবসের দিন যারা তৃণমূল সাংসদদের উপর এরকম বর্বরোচিত আক্রমণ করতে পারে যে রাজ্যে এটা হয় তারপরেও কি মনে হয় যে সেখানে আইনের শাসন আছে এখানে জঙ্গলরাজ চলছে বিজেপির জঙ্গলরাজ বিপ্লব দেবের জঙ্গলরাজ এই জঙ্গলরাজটাকে বাংলাকে মুক্ত করবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কি মনে করছেন করতে পারবেন এই যে 100% করব অনুমতি দিচ্ছে না হোটেলের হলে কনফারেন্স করতে গেলে হোটেলকে ভয় দেখাচ্ছে সেই জন্য আমরা মনে করলাম যে গান্ধীজি আমাদের আজকে 75তম স্বাধীনতা দিবসে আমরা দেশের জনক জাতির জনক মহাত্মা গান্ধীর স্মরণ দেব তার পাদদেশে এসে বসেছি আপনারা যা জিজ্ঞেস করার আমাদের জিজ্ঞেস করতে পারুন একজন একজন দুই সাংসদ আক্রান্ত হলেন এবং আরো একজন সাংসদ যেমনটা জানা গেল শান্তনু সেন তিনিও আক্রান্ত হয়েছিলেন স্বাধীনতা দিবসের দিন তারা তো কেবলমাত্র পতাকা তুলতে গিয়েছিলেন দলীয় পতাকা এবং জাতীয় পতাকা কি এমন দোষ ছিল তাদের আক্রান্ত হতে হলো সেটা আপনি আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির যিনি এখানে সভাপতি আছেন তাকে এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে জিজ্ঞেস করুন যে জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের দিন তুলতে চাওয়াটা কি অন্যায় এবং যে কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃত তারা দেশের যে কোনো জায়গায় গিয়ে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারে আক্রমণের ঘটনা ঘটলো কোথাও মনে হচ্ছে যে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে পুলিশের প্রশাসন চাপ দিচ্ছে যাতে করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে কোনো রাজনৈতিক কর্মসূচি না করতে পারে এবং প্রশাসনের চাপে হোটেল বলুন বা অন্যান্য যে কনফারেন্স রুম আছে সেখানে বলুন আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না রাজনৈতিক বক্তব্য রাখার বা আপনাদের সঙ্গে প্রেস কনফারেন্স করার বলছি আপনারা তো দিল্লিতেও গান্ধী মূর্তির তলায় বিজেপির বিরুদ্ধে অনেক বিক্ষোভে সামিল হয়েছেন কলকাতাতেও হয়েছেন গান্ধী মূর্তি আপনাদের কাছে একটা বড় বিষয় থাকে আজকে কি ত্রিপুরাতেও সেই উদ্দেশ্যেই জড়ো হওয়া জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শে তৃণমূল কংগ্রেস চলে এবং তার যে শান্তির বাণী আমরা সেই শান্তির বাণী ত্রিপুরাবাসীর স্বার্থে এখান থেকে দিতে চাই তৃণমূল কংগ্রেস শান্তিতে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস কখনো অত্যাচারীর পক্ষে নয় কখনো ভারতীয় জনতা পার্টি যে এখানে সরকারের পুরোধা রয়েছেন বিপ্লব দেব তার যে অন্যায় অত্যাচার অবিচার চলছে তার পক্ষে নয় আমরা তাই মহাত্মা গান্ধীর স্মরণে এখানে এসে বসেছি কয়েকবার আপনারা আক্রান্ত এখন পালন হবে এরপরও যে খেলা হবে নিশ্চয়ই হবে প্রসন্নদা আছেন প্রসন্নদা কোথায় উনি বলবেন প্রসন্নদা আছেন প্রসন্নদাকে জিজ্ঞেস করুন প্রসন্নদা ব্যানার্জি তিনি ভারত টিমের ক্যাপ্টেন ছিলেন কথিত যশা ফুটবলার আমাদের লোকসভার সাংসদ তিনি কালকে ওই কর্মসূচি পালিত করবেন সুষ্ঠুভাবেই হবে বলে আমি আশা করি আপনারা কয়েকবার আক্রান্ত এখন তো ত্রিপুরায় কতটুকু নিরাপত্তাহীনতা বুঝছেন আপনারা মানুষের স্বার্থে লড়াই করে তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভোগে যদি তাহলে মানুষকে কি করে নিরাপত্তা দেবে আমরা মানুষের স্বার্থে লড়াই করছি আমরা 35 বছরের পশ্চিম বাংলার বাম ফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির আদর্শে নেতৃত্বে লড়াই করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে পা পর্যন্ত সিপিআইএম এর হারমাত বাহিনী ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে বিভিন্ন সময় তাকে হত্যা করার জন্য সিংহুর আন্দোলনে তার ফুসফুস ফুটো করে দিয়েছিল হার্ট রেট হয়ে গিয়েছিল 39 এখানে মানুষ বাঁচে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে লড়াই করতে পিছপা হবে না মমতা ব্যানার্জি যে এই পরিস্থিতি আসবে ত্রিপুরায় উনি যদি মনে করেন যে সময় ঠিক হয়েছে ওনার আসার নিশ্চয়ই আসবেন এখানে বৃহৎ সভা হবে লক্ষাধিক মানুষের জমায়েত এখানে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় সময়টা উনি জানিয়ে দেবেন বিজেপি ইতিমধ্যেই বলেছে রাজ্য বিজেপি ত্রিপুরায় গোটা বিষয়টা স্ক্রিপ্টেড সাজানো ঘটনা নাটক করা হচ্ছে দেখুন ওনারা যেরকম নাটক করেন আজকে সকালে রেড ফোর্টে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী মাতঙ্গিনী হাজরাকে বললেন যে তিনি নাকি আসামে থাকতেন অর্থাৎ ওনাদের স্ক্রিপ্ট লেখা থাকে উনি স্ক্রিপ্ট দেখে দেখে পড়েন তাই নিজে যেরকম আপনি আচরণ ধর্ম অপরে শেখা উনি যেরকম বলছেন উনি মনে করছেন সকলেরই তাই মমতা বন্দ্যোপাধ্যায় মাটির থেকে ওঠা ও আগুনের উপর দিয়ে চলা নেত্রী তিনি কেন স্ক্রিপ্ট লেখা আমাদেরকে দেবেন তিনি মানুষের সাথে কাজ করছেন তৃণমূল কংগ্রেস
স্বতঃস্ফূর্তভাবে মানুষের স্বার্থে কাজ করছে। আচ্ছা, বিজেপি দল থেকে বলা হয়েছে যে